कीड़ा सोना की दास्ते आरजे फहंस प्रैंको वालेकुम सलाम কেমন আছো ভাইও এই ভালো কে বলছেন আমার পরিচয় পাইলে তো তুমি মাথায় হাত দিবা 10টা বাবা কেমন আছো তুমি জি ভাই ভালো আচ্ছা ধরো পুরা মাঠে পুরা মাঠে তুমি বল নিয়ে আগাচ্ছো 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 গোল পোস্টের সামনে গিয়ে একটা একজন কিক করে গোল দিল কেমন লাগবে জি ভাই আচ্ছা কে আপনি একটু পরিচয়টা বলবেন আমি হচ্ছি এনআর হবুবর জি এনআর হবুবর এনআর জামাই 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 হব আর কি আর দেখো ভাই কিছু উল্টাপাল্টা মনে করো না ঠিক আছে আমি তোমারে ফোন করছি জাস্ট আমি এনারে বললাম যে দেখো সবকিছু খোলাখুলি ভাবে বলো আমার কাছে ঠিক আছে কারণ আমি চাই না বিয়ের পরে আসলে কোনো ইস্যু তৈরি হোক তো পরে এনার তোমার কথা বললো পরে আমি চিন্তা করলাম বেচারার সাথে একটু ফোন দিয়ে কথা বলি কথা বলে একটু দেখি কোনো খোপ টোপ রাগ টাগ আছে কিনা বা হয় না যে বিয়ের পরে রাগ খোপ থাকে ওইটা জের ধরে তারপর অনেক কিছু হয়ে যায় ভাই আপনি কি বলতে চান কিছু বুঝতেছি না আমি আশিক ভাইয়া বলতেছি তোমার কি মনে হয় আমি আশিক ভাইয়ার বাবা বলতেছি ড্যাডি না আমাকে তুমি বলো তুমি আমাকে বলো যে তোমার তোমার সাথে এনার আর কোন রিলেশনশিপ আছে কিনা না ভাইয়া আমি তুমি কি এনার নাম্বার এসএমএস করো জি ভাইয়া এনার নাম্বারে কি তুমি এসএমএস করো আমি তো এটা বলবো তুমি আমার বউর সাথে কালকে রাত্রে কেন কথা বলছো আমার বিয়ে সম্ভব না কোনো ভাবেই সম্ভব না ঠিক আছে গতকালকে সে আমার সাথে বসে চিনা বাদাম খাইছে আর রাত্রিবেলা তোমাকে ফোন দিছে এই যে তো আমি মানতে পারলাম না এইটা মানতে পারলাম না বাবা ও তো আমাকে জাস্ট বলছে যে মানে কথা চলছে কিন্তু কথা কথা তো চলছে উপরে কথা চলছে নিচে যে চিনা বাদাম টিপে টিপে খাওয়াচ্ছি এটা তো তুমি বুঝবো না রাত্রে কথা বলবা দিনে আমি অফিসে গেলে পুরুত করে চলে আসবা এটা তো বাবাই মানতে পারলাম না আমি এনার বাবাকে আমি জানাবো আমি এনার বাবা তারপরে তোমার ফ্যামিলির সাথে বসবো আমি গতকালকে রাত্রে এনার জন্য গান গাইলাম ইন্না সোনা কিউ রব নে বানায়া আর তুমি মেয়ের আগে ফোনে কথা কইছো আমার বললো এটা কোনো কথা ভাইয়া প্লিজ আপনি ওর এনার বাবাকে বলবেন না না তুমি নাকি তুমি নাকি ওরে ফোন করে গান শোনাও আমার জন্য আহারে তুমি অনলাইনে কি করছো সত্যি করে সবকিছু বলে বলো সবকিছু খুলে বলো নাহলে কিন্তু বাবা তোমারও খবর আছে আমারও খবর আছে বাবা রে বাবা ও বাবা এটা কি মাইয়া ছিল ও বাবা তুমি কি করছো আমার বউর লগে বলো তুমি কি ওর বাবা আমারে বলছে যে আমি শান্ত হবো না ওর বাবা বলতে আমার মেয়ে কারোর সাথে কোনদিন চোখ তুলে তাকায় নাই এখন দেখি চোখ তুলবে কেমনে অন্য কিছু তুলে তাকিয়ে ফেলছে তো তুমি আমাকে বলো তুমি ওর সাথে কি করছো না বলো আমি জীবনে কোনো মেয়েদের দিকে তাকাই নাই সারা জীবন ছেলেদের দিকে তাকাইছি আজকে একটা মেয়ে চাইলে এই মেয়ে হইলো গিয়া 10-5 বুঝতেছি না ভাইয়া আপনি একটু বিষয়টা পজিটিভ ভাবে নেন আমি পজিটিভ ভাবে নিব কেন পজিটিভ তো খারাপ এই যে পজিটিভ খারাপ না সব পজিটিভ কি ভালো নাকি ভাইয়া আপনি প্লিজ এটা আমার দেখেন ভাই আপনি একটু চিন্তা করেন আমার একদম সিচুয়েশনটা কি রকম আমার সামনে এইচএসসি এক্সাম আবার আপনি এরকম আমার ফ্যামিলিকে ফোর্স করছেন বাবা রে বাবা আমি আমি তোমারই এই এনারে আমি বিয়ে করতে পারবো না তুমি আমার ড্যাডির সাথে কথা বলো আমার বাবার সাথে তুমি কথা বলো আমার বাবা কি বলে তুমি সারা শোনো দেখো আসো ভাইয়া ভাইয়া প্লিজ ভাই আপনি এই ছেলে তোমার নাম কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম কি তোমার জি ভাই আমার নাম
তোমার নাম তুমি এগুলা কি করতেছ আমার ছেলেগুলো কি বলতেছে এগুলা পাশে বসে যে কথা বলতেছ আমি তো শুনতেছি সব আঙ্কেল আসলে আপনার ছেলে মানে আমার ছেলে আমার ছেলের দোষ দিও না তো বাবা আমার ছেলে হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতাটা ছেলে তুই আমার ছেলেকে নিয়ে তো এসব কথাবার্তা বলতে পারবে না কি হয়েছে বলো আঙ্কেল এটা সম্ভব না ড্যাডি আমি এটা বিয়ে করব না আমারে কোঁচা ধরাইয়া দেছে এই ছেলে এই বাবা বাবা তুমি ঠান্ডা হয় ছেলে কি 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 হয়েছে বলো তো বাকি একটু আঙ্কেল আসলে না না ওর সাথে তোমার রিলেশনটা কত দূর আমার পক্ষে সম্ভব না আমার বাড়ির কাজের মেয়েটাও অলরেডি এক বছর হয়ে গেছে আর তুমি ছয় মাসে পড়ে আছো আপডেট হও বাবা মডার্ন যুগ ডিজিটাল যুগ একটু আগাও এটা তো হলো হবে না আপনাকে একটু ঠিক আছে আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি এখানে কিছু বোঝার নাই বাবা আমারে মাফ করো তুমি এই মাই আমি আর জীবনে বিয়ে করতে পারবো না তুমি মেয়ের আর বিয়ে করো এইচএসসি পরীক্ষাও দিবা মেয়ের সাথেও পরীক্ষা দিবা আঙ্কেল শুনেন আমি একটু হ্যাঁ বলো এখন যদি এই আমার এই কারণে যদি ওর কোনো প্রবলেম হয় তাহলে মানে কি আমাদের ফ্যামিলিটা আঙ্কেল একদমই হয়েছে বড় প্রবলেম হবে তাহলে কি করা যায় বাবা বলতো তুমি তো চেষ্টা অন্যদিকে করছো ছয় মাস গড়িয়ে দিয়েছো চেষ্টা করে আর কিছুদিন পরে তো দশ মাস দশ দিন হয়ে যাবে তোমাকে কিন্তু পরীক্ষায় চেষ্টা করতে হবে এইচএসসি ভালোভাবে দিবে মনে রাখবে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে আমি আরজে ফারহান এটা প্র্যাঙ্ক কল করা হয়েছে ঠিক আছে দুইটা বাবা ছেলে দুজনে আমি ছিলাম সো ভয়ের কোনো কারণ নেই এনার একটা পরিচিত ফ্রেন্ড মানে আপনার ফ্রেন্ড ইনফ্যাক্ট আপনার একটা ফ্রেন্ড নাম্বার দিয়েছে আমাকে যে ফোন করে মজা করার জন্য তাই মজা করলাম ভাই আমার একটা গাড়ি দেন সিচুয়েশনটা খুব ভালো ঠিক আছে এটাই তো হচ্ছে গিয়ে লাইফ ঠিক আছে একটা কথা বলি ভাই বহুত বহুত মানে বাকি আর যে হলে তোমাকে অনেক জ্ঞান দিত এই মুহূর্তে ঠিক আছে লাইফ সেট করো হ্যান্ড করো ত্যান করো আমি তোমাকে সিম্পলি বলবো ভাই আমি খুবই ক্যাজুয়াল একটা আর যে তো সিম্পলি আমি তোমাকে বলছি ঠিক আছে যে যা হয়েছে ভুলে যাও নতুন করে লাইফ সেটেল করো নতুন করে আবার কারো পিছিয়ে মানে ঘোরা শুরু করে দাও একটু ছোট দেখে ঘুরো তার লং লাস্টিং করবে কেমন ভাই আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা ঠিক আছে ওকে বাই বাই টেক কেয়ার কিডা সোনা কি দাস রে আরজে ফারহান প্র্যাঙ্ক কল